आय बहिर्भूत सम्पत्ति मामलें कोलकाता और सॉल्ट लेकर पांच टी जायगा सीआईडी हाना सीआईडी सूत्रे खबर बैरकपुर कमिश्नरेटे अभियोग दायर है और तार भित्तिते ही आज कोलकाता और सॉल्ट लेकर तल्लाशी चालाच्छे सीआईडी आईपीएस देवाशीष धर और व्यवसायी सुदीप्त राय चौधरी विभिन्न ठिकाना हाना सीआईडी सूत्रे दाबी 2015-18 साल मध्य आईपीएस देवाशीष धर सम्पत्ति कयेक गुण बेड़े सम्पत्ति बृद्धि सहयोगिता कर आईपीएस देवाशीष धर घनिष्ठ व्यवसायी सुदीप्त राय चौधरी एमनटा दाबी सीआईडी आय बहिर्भूत सम्पत्ति मामलाते सीआईडी स्कैनारे आईपीएस देवाशीष धर और व्यवसायी सुदीप्त राय चौधरी पार्थप्रतिम घोष प्रतिनिधि और विस्तारित विषय निस्संदेह तदंत तल्लाशी तात्पर्यपूर्ण कारण राज्य आईपीएस तार बिरुद्धे अभियोग से ही अभियोगे तदंत चला राज्य ही गोयेंदा संस्था सीआईडी मूल अभियोग की जार भित्तिते तदंत चलते सीआईडी पार्थ দেখো সুপ্রিয় সিআইডি সূত্রে আমরা যেমনটা জানতে পারছি মূলত সিআইডি বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার পর 2015 সাল থেকে 2018 সাল এই এই বছরগুলির মধ্যে আইপিএস অফিসার দেবাশিস ধর আর তার কিন্তু আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পত্তির একটা অভিযোগ দায়ের করেছে সিআইডি এবং যে বিষয়ে সিআইডির দাবি কিন্তু এই 2015 থেকে 18 এর মধ্যে আইপিএস দেবাশিস ধরের সম্পত্তি কিন্তু বহু গুণে বৃদ্ধি পেয়েছে এবং সেই ক্ষেত্রেই যখন ব্যারাকপুরে তার একটা অভিযোগ করে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু দেবাশিস ধরের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পত্তির অভিযোগে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করে এবং সেই মামলা রুজু করে কিন্তু আজকের মোট পাঁচটি জায়গায় কলকাতা সল্টলেক সহ মোট পাঁচটি জায়গায় যার মধ্যে আইপিএস দেবাশিস ধরের বাড়ি কলকাতা এছাড়া যেমনটা সিআইডির দাবি দেবাশিস ধরের ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী যিনি এর আগেও কিন্তু সিআইডি তাকে গ্রেপ্তার করেছিল অন্য মামলায় এছাড়া ইডিও তাকে গ্রেপ্তার করেছিলেন এবং তার বাড়িতেও কিন্তু একবারে সিআইডির দল তারা কিন্তু হানা দেন এবং হানা দিয়ে যে মূলত যে বিষয়টা সিআইডির দাবি যে এই যে সম্পত্তি বৃদ্ধি সেটা কিভাবে হলো সেই বিষয়টা কিন্তু জানতে চান গোয়েন্দারা এবং দুটি বাড়িতেই তারা হানা দেন সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হলো রাজ্যেরই আইপিএস অফিসার দেবাশিস ধর এবং তোমাকে বলে রাখি দেবাশিস ধর যিনি তুমি জানো যখন গুলি চালাবার ঘটনা ঘটে ভোটের সময় সেই সময় সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন বর্তমানে তিনি ওসিডব্লিউ পদে কিন্তু নিযুক্ত রয়েছেন এবং তার বাড়িতেই আজকে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় সকাল 11টা নাগাদ সিআইডি একটি দল গিয়ে পৌঁছানো বাড়িতে অপর আরো দল অন্যান্য বিভিন্ন জায়গায় এছাড়া সুদীপ্ত রায়চৌধুরী ব্যবসায়ী ওনার বাড়ি সহ কয়েকটি জায়গায় কিন্তু একেবারে একযোগে হানা দেন এবং যে বিষয়টা একেবারে আইপিএস অফিসার দেবাশিস ধর তিনি জানিয়েছেন আমাদেরকে যে সিআইডিকে তিনি সহযোগিতা করেছেন এবং যা যা তথ্য জানতে চাওয়া হয়েছে সম্পত্তি সংক্রান্ত বিষয় সবটাই তিনি তুলে দিয়েছেন সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে বেশ কিছু নথিপত্র তারা সংগ্রহ করেছেন এবং সমস্ত দিকটা কিন্তু খতিয়ে দেখে যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কাজ সেটা কিন্তু তারা বর্তমানে চালাচ্ছেন বেশ পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো আমি এইখানে দর্শকদের শোনাবো যে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী যার ঠিকানা দেও আজকে সিআইডি হানা দিয়েছে তার আইনজীবী কি বলছেন সিআইডি ব্যারাকপুর কমিশনারেটের কোনো কেস হয়েছে সুদীপ্ত রায়চৌধুরী এগেনস্টে সেটার জন্য সার্চ অ্যান্ড সিজারের জন্য এসেছিল তো ওনারা সিজার কন্ডাক্ট করলেন নীল সিজার লিস্ট করে ওনারা তাদের কপি কেয়ারটেকার যারা এখানে থাকে কেয়ারটেকারকে নীল সিজার লিস্টে কপি দিয়ে ওনারা চলে গেছে নীল সিজার লিস্ট নীল সিজার লিস্ট কিছু সার্চিজার কন্ডাক্ট করছে কিছু পায়নি নীল সিজার লিস্টে কপি যারা এখানে থাকে তাদেরকে দিয়ে চলে গেছে আমি আরেকবার বলবো আয় বহির্ভূত সম্পত্তি মামলায় কলকাতা এবং সল্টলেকের পাঁচটি জায়গায় সিআইডির হানা সিআইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের হয় এবং তার ভিত্তিতে আজ কলকাতা এবং সল্টলেকে তল্লাশি চালাচ্ছে সিআইডি আইপিএস দেবাশিস ধর এবং ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বিভিন্ন ঠিকানায় হানা সিআইডি সূত্রে দাবি যে 2015-18 সালের মধ্যে আইপিএস দেবাশিস ধরের সম্পত্তি কয়েক গুণ বেড়েছে এবং এই সম্পত্তি বৃদ্ধিতে সহযোগিতা করেছেন আইপিএস দেবাশিস ধরের ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী এমনটা সিআইডির দাবি আমি পার্থ এইটা তোমার থেকে জানতে চাইছি এই যে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চললো কি কি নথি এখনো পর্যন্ত সিআইডির হাতে এসেছে দেখো এখনো পর্যন্ত কি কি নথি পাওয়া সেই বিষয়টা কিন্তু সিআইডি তরফ থেকে বলা হয়নি তবে সিআইডি যে বিষয়টা দাবি করছে যে মূলত তারা যেটা অভিযোগটা করেন এবং যে তদন্তটা করছেন 2015 সাল থেকে 2018 সাল এই সময়ের মধ্যে কিন্তু বহু গুণ সম্পত্তি বেড়েছে বলে সিআইডির দাবি দেবাশিস ধর আইপিএস অফিসার এবং সেটা কিভাবে বাড়লো সেটাই কিন্তু তারা খতিয়ে দেখতে চান এবং যে যে তথ্য তিনি দিয়েছেন আইপিএস অফিসার দেবাশিস ধর সেই সময় তথ্য সংগ্রহ করেছেন বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছেন এবং পরবর্তীকালে প্রয়োজনে কিন্তু সিআইডি সূত্রে যেমনটা জানতে পারছি দেবাশিস ধরকে ভবানী ভবনেও ডাকা হতে পারে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে
করেছেন বা যা যা তিনি তথ্য দিয়েছেন সেই তথ্য মিডিয়ে দেখার জন্য সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার কাজ সেটাই কিন্তু এই মুহূর্তে সিআইডির গোয়েন্দারা করছেন। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, রাজ্যেরই আইপিএস অফিসার দেবাশিস ধর এবং ওনার বাড়িতে একেবারে আজকে সকালবেলা সিআইডির গোয়েন্দারা তারা গিয়ে পৌঁছান সকাল 11টা নাগাদ। যে বিষয়টা অবশ্য আইপিএস দেবাশিস ধর জানিয়েছেন আমাদেরকে যে সিআইডিকে তিনি সহযোগিতা করেছেন।